আমি পরের দিন রাজকে ফোন দেই দুপুরের দিকে, এবং আমি ওকে ফোন দিয়ে ফার্স্টে জিজ্ঞেস করলাম যে এটা কি তুই করছিস। ও বললো, সুনেরা তোর কি মনে হয় আমি করছি? আমসে না, আমি জাস্ট আস্ক করতেছি তোকে। পরে ওর ভয়েস খুবই কান্না কান্না টাইপ ছিল, আমি বুঝতে পারছিলাম না হোয়াটস হ্যাপনিং। পরে আমি বলছি কে করছে, পরে বলছে যে বুঝতেই তো পারছিস কে করছে, সো আই ডিন্ট নো হোয়াট টু থিঙ্ক অর নট। পরে আমি বললাম, আচ্ছা তুই কোথায়? বললাম আমি রাস্তায় হাঁটতেছি। পরে আমি বললাম, তোর তো পাবলিকলি কথা বলা উচিত, হোয়াট এভার হ্যাপেন অর নট, বিকজ এটা তোর অ্যাকাউন্ট থেকেই হয়েছে, তোর তো ক্লিয়ার করতে হবে, বিকজ মানুষ ভুল বুঝতেছে আমাকে। পরে দেন হি স্যার যে আমি একটু ঠিক হই তারপরে কথা বলবো, দ্যাটস ইট। আই ওয়াজ টকিং টু আ ফ্রেন্ড অ্যান্ড দেন আমার ফোনে অনেক কল আসা শুরু হয়, আমি বুঝতে পারিনি ফার্স্টে কি। পরে আমি ঢুকলাম, ঢুকার পর তো অ্যাকচুয়ালি আই ওয়াজ শকড অ্যান্ড সারপ্রাইজ এট দ্য সেম টাইম যে হোয়াট ইজ হ্যাপনিং, মানে বুঝতেছিলাম না এত আগের ভিডিওজ, এবং এগুলো ভিডিও যে ছিল এগুলো আমাদের মানে আমার মনে ছিল না। পরে দেখলাম যে একা একা আমার ফ্রেন্ড রিপোর্ট করছে বললো, তারপর ওগুলো ডিলিট হয়ে গেছে বললো। সো দ্যাটস ইট, দ্যাটস হাউ ইট স্টার্টেড। কিছু জায়গায় দেখলাম যে সে ডিরেক্ট আমার নাম মেনশন করে আমাকে কিছু জিনিস নিয়ে ব্লেম করছে, যেটা আসলে আইনি ব্যবস্থা যদি আমি নিয়ে থাকি বা এটা যদি কল রেকর্ড চেক করা হয়, কল লোকেশন চেক করা হয়, এটা খুবই ক্লিয়ার সে যেটা ব্লেম করছে যে রাজ নাকি আমার সাথে ছিল বা সামথিং লাইক দ্যাট। দিস ইজ রিয়েলি ফানি। অ্যান্ড আমার তো আসলে ফ্যামিলি আছে, আমার মান ইজ্জত আছে, ওয়াই উড আই ডু দ্যাট টু মাই সেলফ, ইট ডাজন্ট মেক সেন্স। অ্যান্ড মানুষ সবাই সবকিছু বুঝছে, আমি জানি না কতটুকু কার কি মনে হচ্ছে বা তোমার কি মনে হচ্ছে, বাট ইট মেক্স নো সেন্স অ্যাকচুয়ালি। অ্যান্ড সংসার ভাঙার যে বিষয়টা, ওটার জন্য তো আমার কোনোভাবে ইনভলভ থাকতে হবে তাদের সাথে, এখানে আমার কোনো ইনভলভমেন্ট নাই, সেটা রাজু খুব ক্লিয়ার করেছে, এবং আমার জায়গা থেকেও আমি একদম 100% ক্লিন অ্যান্ড ক্লিয়ার। সো যে কেউ যদি এটা তদন্ত করে ইয়ে করে, আই নো আই এম ফ্রেশ, আই এম ক্লিন ওভার হিয়ার, সো আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি চাই এটা হোক, যদি তদন্ত ঠিক মতো হয় আমি চাই যে ফোন লোকেশন অ্যাটলিস্ট চেক করা হোক যে কখন কে কোথায় ছিল, তাহলে খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে সব। আমি একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে আসলে দেশের এখনকার সাইবার সিকিউরিটি টিমটা কতটা স্ট্রং এবং এফিশিয়েন্ট হওয়া উচিত, সেটা আসলে আমি এখন ফিল করছি। আমি যখন আমার সিনেমাতে কাজ করেছি তখন আমার মনে হচ্ছে ও ওয়াও, খুব জ্ঞানী জ্ঞানী জিনিস অ্যান্ড এভরিথিং, ওগুলা আসলে সিনেমার জন্য শেখা। বাট এখন আসলে আমি প্র্যাকটিক্যাল জীবনে এটা ফেস করে এখন আমার মনে হচ্ছে যে দেশের সাইবার সিকিউরিটি টিমটা খুবই স্ট্রং হওয়ার দরকার এবং খুব এফিশিয়েন্ট হওয়ার দরকার, বিকজ অনেক সময় আনওয়ান্টেড অনেক সিচুয়েশন ফেস করতে হয় মানুষদেরকে, হয়তো বাইরে বিদেশে এটা অনেক স্ট্রং, আমাদের দেশে কতটা স্ট্রং সেটা আমি এখনো জানি না। বাট আমি রিকোয়েস্ট করব যারা আর কি ওই ডিপার্টমেন্টে, তারা যেন আরো এফিশিয়েন্ট হয় এবং তাড়াতাড়ি যাতে মানে এগুলো সলভ করার একটা ব্যবস্থা নেয়, এবং সাথে সাথে সাইবার ওয়ার হওয়ার যাতে মানে ওই জিনিসটা থেকে সতর্ক কতটুকু হতে হয় বা কতটুকু হওয়া উচিত, ওটা জনতার কাছে যাতে ইজিলি ইনফরমেশনগুলো পৌঁছানো যায়। এবং অফকোর্স সামনে অন্তর্জাল আসছে, অন্তর্জালে অন্তর্জাল দেখলে অনেকেই অডিয়েন্স কানেক্ট করতে পারবে, হয়তো সতর্ক কিভাবে হতে হয় ওই মেসেজগুলো ওটার মধ্যে আছে। অ্যান্ড ইটস গোয়িং টু বি অ্যান অ্যামেজিং ফিল্ম, অনেক ডিফারেন্ট একটা ফিল্ম যেখানে আসলে প্রত্যেকটা চরিত্র এতটা ইম্পর্ট্যান্ট এবং সবাই সবার জায়গা থেকে এত ভালো করে সুন্দর করে কাজ করেছে, স্পেশালি আমাদের ডিরেক্টর দীপঙ্কর দীপন, উনি এত স্টাডি করে কাজ করেন, এভরিথিং ইটস বিউটিফুল। সো দর্শকের উদ্দেশ্যে বলবো যে নেগেটিভিটি না ছড়িয়ে আসলে পজিটিভ দিকে কতটুকু আসলে নিজেরও উপকার করা যায়, এবং আশেপাশে যারা আছে তাদের সবার পজিটিভিটি ছড়ানো যায় কতটুকু, ওই দিকে ফোকাস করতে।